আজকের অনুষ্ঠান ভাবসিন্ধু। আজকে আমাদের সাথে দুজন গুণী শিল্পী উপস্থিত হয়েছেন। আছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী ফারজানা বাবিলিনা, এবং সাথে আরও একজন বাউল শিল্পী আছেন মেঘলা আকাশ। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের লীনা আপার কাছে। আপা, কেমন আছেন আপনি? আজকের এই অনুষ্ঠানে, ভাবসিন্ধু অনুষ্ঠান নিয়ে অংশগ্রহণ করতে পেরে আরো ভালো লাগছে। এদের অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করব, ভাব গান পরিবেশন করব, তাই আমার ভালো লাগাটা একটু অন্যরকম। জি, আসলে আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের দর্শক যারা চাই, করোনাকালীন সময়ে অনেকেই অনেকভাবে আনন্দ করতে পারছে না, বিভিন্ন বিনোদন কেন্দ্রে যেতে পারছে না, তো তাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটি তৈরি করেছি। আমরা শুরুতেই আপনার পছন্দের একটি গান শুনবো। তার আগে দর্শকদেরকে বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টস পড়ে শোনানোর জন্য। ধন্যবাদ। আপা, আপনি আপনার গান দিয়ে শুরু করেন আজকের অনুষ্ঠান। আমি প্রথমেই সাইজির একটি মুক্তিগুলো গানের গান দিয়ে ভাবের মধ্যে দিয়ে ভাবসিন্ধু অনুষ্ঠান শুরু করছি, গাইছি। জাতকের প্রাণ যদি যায়, তবু কে সে অন্য জল খায়, ঊর্ধ্ব পান থাকে সদাই, নব ঘন জল চাইয়ে তেমনি মত হলে সাধু, তেমনি মত হলে সাধু সিদ্ধি হবে। একই নিরিখে দেখো ধনী
অসম্ভব সুন্দর একটি গান। আসলে লালন শাহের বাণীগুলো অনেকেই উপস্থাপন করে, অবশ্য সবার থেকে একটু আলাদা আলাদা থাকে, কিন্তু আপনি যেভাবে উপস্থাপন করলেন আসলে হৃদয়ে লাগার মতো, অনেক সুন্দর লেগেছে। আশা করছি আমাদের দর্শক শ্রোতাদেরও অনেক সুন্দর লেগেছে। অনেকেই কমেন্টস করেছে আপনাকে, কিন্তু যত কমেন্টস এসেছে আসলে এতগুলো পড়তে গেলে আমরা এই অনুষ্ঠানে আসলে গান সম্প্রচার করতেই পারবো না। তারপরেও আপনাকে অনেকেই লিখেছে, ম্যাম অনেক ভালো গান গিয়েছেন, অনেক সুন্দর হয়েছে, এরকম আরও গান শুনতে চাই, অনেকেই কমেন্টস করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্টসে জানান যে আপনারা কে কোন গান শুনতে যাচ্ছেন। আমরা এ পর্যায়ে যাচ্ছি আমাদের আরেকজন প্রখ্যাত বাউল শিল্পী মেঘলা আকাশের কাছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন কেটেছে আপনার এই ঈদ? খুব সুন্দর কেটেছে ঈদ। আসলে ঈদ তো ভালোই কাটে, জাস্ট দেশের এই পরিস্থিতির কারণে, বিশ্বের এই পরিস্থিতির কারণে আমরা আসলে আউটডোরে গানগুলো করতে পারি না, তো যার কারণে আমরা আজকে এই ঘরোয়াভাবে বসেছি যে আমাদের কিছু দর্শক থাকে আছে যারা গান শুনতে চায়, তাদের উদ্দেশ্যে, তাদেরকে গান শোনানোর উদ্দেশ্যে আজকে এই লাইভটি করা। তো চেষ্টা করব তাদের অনুরোধের গান করার জন্য। সব মিলে ভালো আছি আমরা। ধন্যবাদ। আসলে আপনারা যারা এই বাউল সঙ্গীতকে এখনো লালন করে চলেছেন এবং বাউল সঙ্গীত পরিবেশন করে চলেছেন, আমাদের অনেক শ্রোতারা আছে যারা এই গানগুলোর জন্য অধীর আগ্রহে থাকে। তো আমরা এখন আশা করছি আপনার কাছ থেকে একটি বাউল সঙ্গীত শুনব। জি, আমি শুরুতে একটি ফকির লালন শাহের গান দিয়ে শুরু করতে যাচ্ছি। গুরু তোমার নাম লয়ে তরি ভাষায় নাম জয়ে তুমি খোদা সাথে চড়েছিল গুরু তোমার নাম লয়ে তরি ভাষায় Oh,
বাল্লারো কুমন্ত্রণা অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আর একটি গান শুনতে চেয়েছেন ফারজানা ববি লীনা মণ্ডলের কাছে, হাসন রাজার একটি গান এবং বাউল আকাশের কণ্ঠে কাম গোপন প্রেম গোপন এই গানটি শুনতে চেয়েছেন, অবশ্যই শুনতে পারবেন। আপনি আমাদের সাথেই থাকুন আমাদের এই অনুষ্ঠানে, ঈদ আনন্দ ভাব সিন্ধু এই অনুষ্ঠানে অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো হবে। আরও একজন গান রিকোয়েস্ট করেছেন তরিকুল ইসলাম, বাড়ির পাশে আর শ্রীনগর, অবশ্যই শুনতে পাবেন। বাড়ির পাশে আর শ্রীনগর সহ লালন সঙ্গীতে অনেক অসংখ্য গান আছে, সেই সমস্ত গানগুলো হয়তো বা অনেকে আপনারা শোনেননি, সেই সমস্ত গান নিয়েও আজকে আমাদের শিল্পীরা উপস্থিত হবেন এবং আপনাদের পরিচিত গানগুলো অবশ্যই গাবেন।